এক লক্ষ টাকা আমরা পরিশোধ করতে পারি না, বিধায় আমাদের এখন পর্যন্ত আমরা বেতন পাই না। 48 জন শিক্ষকের মধ্যে 4 বছর ধরে বেতন পাচ্ছেন না 7 শিক্ষক। অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করলেন ভুক্তভোগী শিক্ষকরা। নাটোরের গুরুদাসপুরের ঐতিহ্যবাহী বিলঞ্চল শহীদ শামসুজ্জোহা অনার্স কলেজের 48 জন শিক্ষকের মধ্যে 2019 সাল থেকে 41 জন শিক্ষক বেতন পাচ্ছেন, 4 বছর ধরে বাকি 7 জন পাচ্ছেন না বেতন। তাদের মধ্যে 4 শিক্ষক এবার অধ্যক্ষের বিরুদ্ধে 1 লাখ টাকা করে ঘুষ চাওয়ার অভিযোগ তুললেন। ঘুষ না দেয়ায় তাদের বেতন অধ্যক্ষ আটকে রাখেন বলে দাবি করেন তারা। প্রতিকার চেয়ে শিক্ষক আনোয়ার হোসেন, শাহিন আলম, শামসুল আলম ও আবদুল্লাহ আল মওদুদ, শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে লিখিত আবেদন করেন। বেতন বিল পাঠানোর জন্য বারবার অনুরোধ করি, ওনার চাহিদা মতো প্রত্যেকে, আমরা যে 6 জন ছিলাম, 6 জনের প্রত্যেকে 1 লক্ষ টাকা করে দাবি করে। যা দিতে আমরা ব্যর্থ হই, যার কারণে আমাদের এতদিন পর্যন্ত বেতন ভাতা বন্ধ অবস্থায় উনি রেখেছেন। এই সত্য অভিযোগের ভিত্তিতে দায়িত্বশীল কর্মকর্তাদের আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে সুষ্ঠ তদন্ত হোক। এদিকে অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষের পাল্টা অভিযোগ, ওই 4 শিক্ষক কলেজে অনিয়মিত। তাদের বেতনের চাহিদাপত্র 2023 সালের 3 ডিসেম্বর অধিদপ্তরে পাঠানো হয়েছে বলে জানান তিনি। 2016 থেকে 2022 সাল পর্যন্ত তারা কলেজে নিয়মিত আসেননি। গত 3/12/23 তারিখ তাদের বেতন ভাতার চাহিদাপত্র আমি প্রেরণ করেছি, তা সত্ত্বেও তারা কোনো এক মহলের উস্কানি ও ইন্ধনে আমার বিরুদ্ধে হেন অপপ্রচারে লিপ্ত হয়েছে। 2016 সালে সরকারি হওয়া কলেজটিতে অনার্সের 20টি বিষয়ে 5000 শিক্ষার্থী অধ্যয়নরত। সময় সংবাদ, নাটোর।